নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা একটি আচারের রেসিপি। স্কুল গেটের সামনে যে তেঁতুলের আচার পাওয়া যায় টক ঝাল মিষ্টি, সেই আচারের রেসিপি আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। আমরা ছোটবেলা থেকে সবাই প্রায় স্কুল গেটের সামনে আচার খেয়ে বড় হয়েছি, আর আচার প্রায় বেশিরভাগ মানুষেরই খুবই প্রিয়। তাই আজকের আমি এই লোভনীয় আচারের রেসিপিটা খুবই সহজভাবে নিয়ে এসেছি আপনাদের কাছে। আশা করছি আপনাদের আমার এই নতুন উপস্থাপনা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাতে হয় পাকা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার বানানোর জন্য 150 গ্রাম পাকা তেঁতুল নিয়েছি। 150 গ্রাম আমি আখের গুড় নিয়েছি। আখের গুড় দিয়ে তেঁতুলের আচার খুব ভালো হয়। স্বাদ অনুযায়ী বিট নুন নিয়েছি। ভাজা মশলা নিয়েছি আমি 1.5 টেবিল স্পুন। এই ভাজা মশলার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব, যদি চান তো দেখে নিতে পারেন। আমি শুকনো খোলায় শুকনো লঙ্কা, জিরে, ধনে আর মৌরি একটু ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। খুব মিহি কিন্তু গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা থাকতে হবে, ঠিক এইভাবে করতে হবে। এই মশলাটা আপনারা যে কোনো রান্নায়ও ব্যবহার করতে পারেন, আবার ভাজা মশলাটা আচারে তো খুবই ভালো লাগে। যেহেতু আচার বলে কথা, ভালো মশলা তো দিতেই হয়। সামান্য একটু আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি, যেহেতু ভাজা মশলার মধ্যেও একটু লঙ্কা আছে, তাই লঙ্কাটা বুঝে দিতে হবে। এই আচারটা একটু টক ঝাল মিষ্টি হয়, তবে স্বাদটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন, লঙ্কা আর গুড়ের পরিমাণটা। তবে মোটামুটি যেভাবে করা হয় আমি সেইভাবেই দেখিয়েছি। এবার দেখুন, তেঁতুলগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। বাজারে লম্বা লম্বা তেঁতুল কিনতে পাওয়া যায়, আর এইরকম একটা বোটা থাকে, বোটাটাকে জাস্ট টানলেই কিন্তু সুন্দরভাবে উঠে আসে। এইভাবে সমস্ত তেঁতুলগুলো আমি ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কেননা বাজার থেকে যখন তেঁতুল কেনা হয়, প্রচুর ধুলো ময়লা এর মধ্যে জমে থাকে, তাই অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে তেঁতুলটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দেব, খুব বেশি জল দেব না, জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে তেঁতুলটা খুব ভালোভাবে ভিজে থাকে। অতিরিক্ত দিলে আচারটা কিন্তু খারাপ হয়ে যাবে। এই তেঁতুলটাকে এবার আমরা বেশিক্ষণ ভেজাবো না, জাস্ট 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, তেঁতুলটা এখন খুব ভালোভাবে ভিজে গেছে। এই তেঁতুলের জলটা কিন্তু আমরা ফেলে দেব না, এই জলটা ছেঁকে আমরা আচারের মধ্যে ব্যবহার করব। এবার আমরা আচার বানাতে চলে যাচ্ছি। প্রথমে কড়ার মধ্যে আমি গুড়টা দিয়ে দিচ্ছি, আর কড়াটা কিন্তু আমি এখনো গ্যাসের মধ্যে বসাইনি, গ্যাস মানে গ্যাসটা এখনো অন করিনি। গুড়টা দেওয়ার পরে গ্যাসটাকে অন করব, কেননা কড়াটা বেশি গরম হয়ে গেলে পরে গুড়টা কিন্তু পুড়ে যেতে পারে। গুড়টাকে এবার হাই ফ্লেমে আমি জাস্ট 1 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে গুড়টাকে 1 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর থেকে আর বেশি ফোটাবো না, তাহলে তেতো হয়ে যাবে গুড়টা পুড়ে গিয়ে। এবার আমি ফ্লেমটাকে একেবারে লো করে দিলাম। লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেঁতুল ভেজানোটা।
আর জলটাকেও আমি ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টাকে নাড়াচাড়া করার সময় খেয়াল রাখতে হবে যে সব সময় খুন্তিটা করার চারপাশ থেকে গুড়টাকে একভাবে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে গুড়টা ফোটানোর সময় এটা নিচে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর এর মধ্যে সেই ভেজানো জলটাও অ্যাড করে দেব। তেঁতুল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, জলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ছেঁকে দিতে হবে, কেননা এর মধ্যে অনেক সময় দেখা যায় ধোয়ার পরেও অনেক ময়লা আছে। এবার লো ফ্লেমে এটাকে জাল করতে হবে আর ক্রমাগত খুন্তি দিয়ে এইভাবে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু গুড়টা নিচ থেকে পুড়ে যাবে। এটাকে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না এটা প্রায় একটু ঘন ঘন হয়ে আসছে। একেবারে লো ফ্লেমে আমি ক্রমাগত নাড়াচাড়া করে আচারটাকে জাল করে নিয়েছি। দেখুন এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা, বিট নুন দিয়ে দিলাম আর ভাজা মশলাটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটা মিক্স করে দিচ্ছি। এবার এটা আর খুব বেশি ফোটাবো না, জাস্ট লো ফ্লেমে আরো 2-3 মিনিটের মতো একটুখানি জাল করে নিলেই হবে, কেননা এটা খুব বেশি আর শুকানোর দরকার নেই। ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটাই ঘন হয়ে যায়। লো ফ্লেমে আমি আরো 3 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি আর ক্রমাগত নাড়াচাড়াও করেছি। এবার দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর এটা কিন্তু গরম গরম আমরা খাবো না, আচার কিন্তু গরম গরম খায় না। এটাকে একেবারে রুম টেম্পারেচারে এনে নেব, তারপরে আমরা একটা কাঁচে শিশি বা বয়ানের মধ্যে ভরে রাখবো। আর এই আচারটাকে আপনারা কাঁচের বয়ামে ভরে 2 মাস পর্যন্ত এটা আপনারা খেতে পারবেন ফ্রিজে না রেখে। তবে যদি আপনারা রোদে দেন তাহলে এটা 6 মাস পর্যন্ত এটা খাওয়া যাবে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমাদের আজকের রেসিপি জিভে জল আনা পাকা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে। আর আমার অন্যান্য ভিডিওগুলোও আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।